আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লাস্ট মনে হয় 1 থেকে 1.5 মাস বা তারও বেশি হবে আমি কোনো ভিডিও আপলোড করিনি। কিছু পার্সোনাল প্রবলেম ছিল, তার মধ্যে রোজা ছিল, সব কিছু মিলায় আসলে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো সবার রোজা কেমন গিয়েছে, ঈদ কেমন গিয়েছে আশা করব কমেন্ট বক্সে জানাবেন। আজকে একটা ছোট ভিডিও আপলোড করব। ভিডিও বলতে আমি আজকে একটা বাসায় তেল বানিয়েছি, অনেকদিন পরে আসলে বাসায় তেল বানিয়েছি, ওই তেলটার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা দেখে আসি। আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন। আমি আজকে মাটির পাত্রে তেল বানাবো। মাটির পাত্রে যে তেল বানালে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে তেলটা কিন্তু বেশ সময় ধরে জাল করা যায়, কিন্তু তেল পুড়ে যায় না। আপনি যদি অন্য কোনো পাত্রে, স্টিল বা অ্যালুমিনিয়ামের পাত্রে তেল বানাতে যান, সেক্ষেত্রে অনেক সাবধান থাকতে হয় যে তেলটা যদি পুড়ে যায়। তো মাটির পাত্রে বানালে এই ধরনের কোনো প্রবলেম নেই। আর মাটির পাত্রটা খুব ভালো করে গরম করে নিতে হবে। অনেক সময় পাত্র কিন্তু ভেজা থাকে, আমরা বুঝতে পারি না। তো ভালো করে গরম করে নিলে কিন্তু একদম শিওর হয়ে আপনি হচ্ছে তেলটা দেবেন, তাহলে তেলের মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড হবে না। আর আমি চেষ্টা করি সবসময়, চেষ্টা না, আমি সবসময় খাঁটি নারকেল তেলটা ব্যবহার করি। এটা কিন্তু চুলের জন্য, স্কিনের জন্য খুব ভালো। দেখুন, আমি কিন্তু তেলটা দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে একটা বাবল ক্রিয়েট হচ্ছে, তার মানে আমার পাত্রটা খুব ভালো মতন গরম হয়ে গেছে, এখানে কোনো পানি নেই। আর পাত্রটা ভালো মতন গরম করি, তারপর তেলটা দেবেন। আমরা চাই না, মানে আমি চাই না যে এর মধ্যে কোনো পানি চলে আসুক, সেই জন্য কিন্তু আমি পাত্রটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর তেল যদি পুড়ে যায় তাহলে তেলের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়, যেটা আসলে পরবর্তীতে চুলে ইউজ করলে তেমন একটা কোনো উপকার পাওয়া যায় না। আর যদি স্টিলের পাত্রে তেল বানাতেও চান, সেক্ষেত্রে তাপটা কিন্তু, চুলার তাপটা কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। এখানে আমি কিছু ন্যাচারাল উপাদান ব্যবহার করব। এখানে আছে কালো জিরা, মেথি, তিসি, এগুলো আমি একটু থেতো করে নিয়েছি। আর আছে এখানে কমলার খোসা, গুঁড়া, এগুলো আমি তেলের মধ্যে দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটা জাল করব। দেখুন, অনেকক্ষণ জাল করার ফলে বাবলগুলো কিন্তু অনেক বেশি দেখা যাচ্ছে। এটার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কিছুটা ঠান্ডা হয়ে গেলে বাবলগুলো সব চলে যাবে। আমি আরেকটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে লবঙ্গ। এটা আমি থেতো করে নিয়েছি যাতে এর ভিতরের সব নির্যাসটা বের হয়ে যেতে পারে। লবঙ্গ কিন্তু চুলের গোড়ার জন্য খুব ভালো, চুলের স্ক্যাল্পের জন্য, মাথার স্ক্যাল্পের জন্য খুবই ভালো। যদি কোনো স্ক্যাল্পে প্রবলেম থাকে, অনেকটা রিমুভ হয় লবঙ্গ, রিমুভ করে দেয় আসলে লবঙ্গ তেল যেটা হয়। তো লবঙ্গের তেল যেটা এখন তো অ্যাভেলেবেল নেই, সেই জন্য আমি আস্ত লবঙ্গগুলো একটু থেতো করে তারপরে দিয়ে দিচ্ছি। এটা বেশ 5-7 মিনিট জাল করার পরে এখন আমার তেলের অবস্থাটা এরকম হয়েছে, এটা তেলের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র আর কিছুক্ষণ জাল দিলেই হয়ে যাবে এটা। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হয়, আপনি যখন এটা বানাবেন তখন নিজে রিয়েলাইজ করতে পারবেন। আর যদি এটা খাঁটি তেল হয়, এখানে আমি শুধুমাত্র নারকেল তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে কিছুটা সর্ষের তেল, খাঁটি সর্ষের তেলও কিন্তু ব্যবহার করতে পারবেন। দেখুন, তেলের কালার কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা আমি জানি না, বাট এটা অনেকটা হলদেটে একটা ভাব চলে এসেছে। আমি এখন গ্যাসের চুলাটা বন্ধ করে দেব, এখন এটা আমি সরিয়ে নেব। আপনি চাইলে এটার মধ্যে আদা দিতে পারেন, একটু পেঁয়াজ কুচি করে এটার মধ্যে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনি যত ন্যাচারাল যা যা আছে আপনি কিন্তু এই তেলটার মধ্যে ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে এগুলোই ছিল, পেঁয়াজ রসুন যদিও আছে আমি আজকে ইউজ করিনি, আমি শুধু এটাই ব্যবহার করেছি।